নমস্কার, সবাই ভালো আছেন তো? আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আজ এমন একটা বিষয় নির্বাচন করলাম যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, সেটা হচ্ছে রামচন্দ্র যেমন সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণও কিন্তু সারদার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। তাহলে আসুন ঘটনাটা কি সেটা জানি। রামচন্দ্র সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। রামচন্দ্র জানতেন সীতা পবিত্রতা স্বরূপা, এ সম্পর্কে তার নিজের মনেও বিন্দু মাত্র সংশয় ছিল না। অথচ রামচন্দ্রই এই অগ্নি পরীক্ষা ঘটিয়েছিলেন। কেন ঘটিয়েছিলেন? জগতের সামনে সীতার পবিত্রতার স্বরূপ এবং তার মাহাত্ম্য তুলে ধরবার জন্যে। শ্রীরামকৃষ্ণও সারদার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, যদিও অন্যতর ছিল সে পরীক্ষা, তবুও তা অগ্নি পরীক্ষাই। সেও জগতের সামনে পবিত্রতা স্বরূপিণী সারদার মহিমা তুলে ধরবার জন্য। পরিপূর্ণভাবে কামজিত হয়েছেন কি না সে বিষয় আচার্য তোতাপুরীর উপদেশ স্মরণ করে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নিজের সংযমের পরীক্ষার ব্যবস্থা করেছিলেন, সেই সঙ্গে শ্রীমার অগ্নি পরীক্ষারও। পূর্ণ যৌবন শ্রীরামকৃষ্ণ নবযৌবন সম্পন্না শ্রীমার সঙ্গে দীর্ঘদিন এক শয্যায় অতিবাহিত করেন। আশ্চর্য তাদের এই দিব্য লীলাবিলাস, যেখানে সামান্যতম কামভাবেরও অস্তিত্ব কদাচ দেখা যায়নি। এ বিষয়ে শ্রীরামকৃষ্ণের কৃতিত্বের কথাই সকলে স্বীকার করেন, কিন্তু শ্রীমার মহত্ব যে কোনো অংশেই শ্রীরামকৃষ্ণের চেয়ে কম ছিল না, বরং বেশিই ছিল, সে কথা স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে মুক্তকণ্ঠে বলেছেন। ও মানে শ্রীমা, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কি না কে বলতে পারে। শ্রী শ্রীমাকে দ্বিতীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয় যখন মাড়োয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ শ্রীরামকৃষ্ণের সেবার জন্য 10,000 টাকা দেওয়ার প্রস্তাব করেন। এই প্রস্তাবে কাঞ্চনজিৎ শ্রীরামকৃষ্ণ সুস্পষ্টভাবে তার অক্ষমতা জানিয়ে দেন। কিন্তু এখানেই ঘটনা শেষ নয়, তিনি পরীক্ষা করতে চাইলেন শ্রী শ্রী মাকে, বললেন, ওগো এই টাকা দিতে চায়, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে, তুমি ওটা নাও না কেন, কি বলো? প্রলোভনের এই অগ্নি পরীক্ষায় অবলীলায় উত্তীর্ণ হয়েছেন শ্রীমা। শ্রীরামকৃষ্ণের কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি বললেন, তা কেমন করে হবে, টাকা নেওয়া হবে না, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না, ফলে ওটা তোমারই নেওয়া হবে, তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। অগ্নি পরীক্ষার ঘটনায় রামচন্দ্রের মহিমার চেয়ে সীতার মহিমায় উজ্জ্বলতর, এক্ষেত্রেও তাই। কাম ও কাঞ্চনের অগ্নি পরীক্ষায় সারদার মহিমাও যেন রামকৃষ্ণের চেয়ে উজ্জ্বলতর। কঠিন পরীক্ষায় অগ্নি স্নান করে অক্ষত দেহে বেরিয়ে এসেছেন পবিত্রতা স্বরূপিণী সারদা। শ্রীমা জানতেন তিনি সীতা, আজন্মশুদ্ধা পবিত্রতা স্বরূপিণী,
এবং এও জানতেন যে আগামী সহস্র বছর ভারতবর্ষের নারীকে তার জীবন তার আদর্শ পথ দেখাবে, কিন্তু সে আদর্শ বিদ্যুতের আলোকের মতো চোখ ধাঁধানো নয়, জ্যোৎস্নার আলোকের মতো নির্মল, স্নিগ্ধ, শান্ত। অথচ জীবনের মূল রসকে যা সঞ্জীবিত করে রাখে, ওই জ্যোৎস্নার মতো জীবনই তার ছিল। জীবনে ওই জ্যোৎস্নার জন্য তার আকুতি ছিল বরাবর। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। জ্যোৎস্নার মতো জীবন হবে, কিন্তু চাঁদের কলঙ্কের রেখাটুকুও সেখানে থাকবে না। মা বলছেন, যখন নহবতে থাকতুম, রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। সারদার জীবনে তার মনে কখনোই কোনো দাগই ছিল না। বস্তুত যে পবিত্রতার জন্য তিনি প্রার্থনা করতেন, সেই পবিত্রতাই ছিল তার স্বরূপ। কিন্তু স্বরূপের জ্ঞান তাকে কখনো আত্মসন্তুষ্টি দেয়নি।